হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি, শেয়ার করব ফাঁকিবাজি আমের পাটিসাপটা। তো ফাঁকিবাজি কেন বললাম সেটা আস্তে আস্তে আপনাদেরকে বলছি। তো এই যে অনেক টেস্টি, অনেক সফট হয়েছে, আসলে আমার ফার্স্ট টাইম আমের পাটিসাপটা আমি বানিয়েছি, তো খুবই মজা, খুবই টেস্টি। আপনারাও পারবেন একটু ফলো করলে। তো দেখুন কীভাবে তৈরি করছি। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, একটা আমে যতটুকু হয়। তো তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব, অল্প, একদম সামান্য পানি দিয়ে দিব। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে, খুব স্মুথলি ব্লেন্ড করে নেবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই যে আমার এতটুকু হয়েছে আমের পিউরি। তারপরে আমি একটা বোলে এক কাপ ময়দা নিব, এক কাপ ময়দা নিব, তার সাথে আমি হাফ কাপ চালের গুঁড়া, এটা আমার শুকনা চালের গুঁড়া ঘরে ছিল, হাফ কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি। তারপরে এটাকে একটু মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালোই হয়, খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমের পিউরিটা আমি এখন দিয়ে দিব, দিয়ে তারপরে ভালোভাবে মিক্সড করে নেবেন। মিক্সটা ভালোভাবে করবেন, তারপরে যদি পানি দেওয়া প্রয়োজন হয় ব্যাটারটা তৈরি করার জন্য, সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী পানি দিবেন। তবে ব্যাটারটা যেন পাতলা না হয়, আবার বেশি ঘনও না হয়, এটা আন্দাজ মতো আপনারা যখন তৈরি করতে যাবেন তখনই আপনারা বুঝতে পারবেন। তো আমি মিক্সড করা আমার হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল, এটা দিলে পিঠাটা স্মুথলি হয়। তো এই আর কি, একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তার আগে বলে নিচ্ছি, এখানে আমি এক চামচ চিনি দিয়ে নিলাম, বেশি দিয়েন না, এক চামচই যথেষ্ট। আপনারা যে ফ্রাই প্যানে পিঠাটা রেডি করবেন সেটা এক ঘন্টা আগে চুলায় বসিয়ে রাখবেন, যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো এখানে আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে। তারপরে তিন টেবিল চামচ সুজি দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে দিব। তারপর তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কম বেশি করে নিতে পারেন, তবে একটু কম মিষ্টি ভালো। আর এই যে ফাঁকিবাজি কথাটা বললাম, এইটা হলো আমার ফাঁকিবাজি টিপস। এখানে আমার বাসায় ছানার মিষ্টি ছিল, তো ছানার মিষ্টিটা আমি এটা থেকে দিয়ে দিলাম পুরটা রেডি করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কন্ডেন্স মিল্ক। রিয়েলি এত মজা হয়েছে পুরটা, মানে যদি বাসায় আপনাদের এরকম ছানার মিষ্টি থাকে বা নাও থাকে, আপনারা ছানার মিষ্টি নিয়ে এটা রেডি করতে পারেন। কারণ এখনকার সবাই দেখা গেছে অনেক আপুরা জব করে, সময়ের জন্য অনেক কিছু রেডি করতে পারেন, আর পুর রেডি করা অনেক কষ্ট আমার কাছে মনে হয়, তাই আমি ফাঁকিবাজি টিপসটা কাজে লাগালাম। তো এই যে আমি এখন একটা ব্যাটার দিয়ে দিলাম এক চামচ, এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, বেশি বড় করব না, আসলে মিষ্টি জাতীয় খাবার আমার ঘরে একটু কমই খাওয়ার হয়, আমার ঘরে না সব বাসায় এখন একটু মিষ্টি টাইপের খাবারটা একটু কম খাওয়া হয়। তো আমি এখানে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট, বেশিক্ষণ টাইম নেব না। তারপরে আমি ঢাকনাটা খুলে পুরটা দিয়ে দিব। আবারও বলছি, রিয়েলি পুরটা অনেক 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 টেস্টি হয়েছে। তো পুরের থিকনেসটা এরকম হবে, বেশি পাতলাও হবে না, আবার বেশি শক্তও হবে না, এরকম রাখবেন। তারপরে আমি এটা ফোল্ড করে নিচ্ছি, এই তো ফোল্ড করাটা একটু আস্তে ধীরে করতে হবে। তো আমি ফার্স্ট টাইম এই আমের পাটিসাপটা বানালাম, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি আজকে যে আমি আজকে প্রথম একটা রেসিপি তৈরি করতে গিয়ে আমি সাকসেস। তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। এই তো আমার একটা পাটিসাপটা হয়ে গেছে, আর আপনাদের সুবিধার থেকে আমি আরো কয়েকটা দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই আর কি, একটু ফোল্ড করার পরে একটু ভালোভাবে চেপে চেপে দিবেন, আর একটু ভালো করে ইয়ে করবেন। তারপরে এই যে আমি উঠিয়ে নিচ্ছি, একটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, তারপরে এখন যে আর একটা বানালাম, বানানো কমপ্লিট, এই যে এটা উঠিয়ে নিলাম। তারপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে,
একটু তেল ব্রাশ করে নেবেন, একদম হালকাভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। আর ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু নাড়িয়ে নেবেন। এই যে বেশিক্ষণ লাগে না, খুবই অল্প সময় লাগে। তো এই তো আমি আবার ফোল করে নিচ্ছি। আসলে একটা জিনিস রেডি করতে গেলে যদি ভালো হয় তখন খুবই ভালো লাগে, আর এটা বলার মতো না। যারা রেডি করবেন বা রেডি করতে চাচ্ছেন যদি হয় তারাই বুঝতে পারবেন আসলে কতটা ভালো লাগে। তো এই যে আমার পাটিসাপটা বানানো অলমোস্ট কমপ্লিট, বানাচ্ছে আর ফ্যামিলি মেম্বার্সরা সবাই খাচ্ছে। তো এই তো এখানে কয়েকটা, অনেকগুলা বানানো হয়েছে আসলে। তো এখানে কয়েকটা আছে অলরেডি, বানাতে বানাতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, এতটাই টেস্ট হয়েছিল। তো আপনারাও বাসায় রেডি করবেন, আশা করি আপনারাও পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন কতটা সফট, এত সফট যা বলার মতো না। তো ভাইয়া আপুরা যারাই আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিউ করবেন, আর আশা করি আমার পাশে থাকবেন। আজান না, আল্লাহ হাফেজ।